স্যার ডোনাল্ড জি মিচেল বলেছেন, অসুস্থতা আসে ঘোড়ায় চড়ে আর যায় পায়ে হেঁটে। এই কথাটির সত্যতা আমরা খুঁজে পাই যে কোনো অসুস্থতায়। তবে সমস্যা যাই আসুক, চেষ্টা আর পথ জানা থাকলে তা থেকে মুক্তি পাওয়া যায় খুব সহজেই। প্রিয় দর্শক, সেই সমস্ত পথ জানাতেই আজ আমরা শুরু করছি এসএটিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন ডিপিআরসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট। সঙ্গে আছি ডাক্তার নোভা। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো ঘাড় এবং হাত ব্যথার আধুনিক চিকিৎসা প্রসঙ্গে। সেই সাথে কথা বলবেন আপনারাও। অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে, অথবা ফেসবুকে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন www.facebook.com/dprcadvancedpaintreatment এই ঠিকানায়। এবং আমাদের সাথে স্কাইপেতেও আপনারা সংযুক্ত হতে পারেন sctv.dprc এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্টুডিওতে আজ আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমাদের মাঝে আরও একজন অতিথি উপস্থিত আছেন, যিনি তার চিকিৎসা নিয়ে এখন সুস্থ হয়ে উঠেছেন। চলুন দর্শক, কথা বলি তাঁদের সাথে। আপনাদের দুজনকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আপনাকে অনেক ধন্যবাদ। আজ আমরা কথা বলবো ঘাড় এবং হাত ব্যথার আধুনিক চিকিৎসা প্রসঙ্গে। আমরা আসলে বর্তমান সময়ে খুব বেশি প্রযুক্তি নির্ভর হয়ে গেছি, যার ফলে আমাদের ঘাড়ের ব্যবহারটা যেভাবে হচ্ছে এতে করে কিন্তু এই ব্যথার প্রবণতাটা বাড়ছে। এই বিষয়ে আপনার কাছে প্রথমে আমি জানতে চাইব। অবশ্যই আপনার সাথে আমি একমত, এবং এই রোগী সবচেয়ে বেশি, আপনার যেটা বলছেন প্রযুক্তি নির্ভর, আমরা বলি প্রফেশনাল হ্যাজার্ড। প্রফেশনাল হ্যাজার্ড বলতে হচ্ছে যে যেই পেশাই করুক না কেন সবাইকেই বিভিন্ন প্রযুক্তির আশ্রয় নিতে হয় কাজের কারণে। আপনার যে কোনো ডেস্ক জব ওয়ার্কার বলেন, ব্যাংকার বা অফিসিয়াল যে কোনো জব যারা করে বসে, তাদের সারাদিনই কম্পিউটার ব্যবহার করতে হয়, অথবা বিভিন্ন কাজে চলাফেরা অনেক কিছু, আমরা কিন্তু সারাদিন মোবাইল ফোন ইউজ করতে হয়, প্রয়োজনে ট্যাব ইউজ করতে হয়। এই সকল কাজে দেখা যায় যে আমাদের প্রায় যে এখন কিন্তু প্রতিনিয়তই ঘাড়ের রোগীর সংখ্যা বেড়েই চলছে, এবং মানে প্রয়োজনে তো আমরা ব্যবহার করছি, অপ্রয়োজনেও অনেক সময় দেখা যায় যে বেশি ব্যবহার করা হয়, যার ফলে কিন্তু এই ঘাড় ব্যথার সমস্যাটা ইদানিং খুব বেড়ে গিয়েছে। এবং যেটা হচ্ছে সঠিকভাবে না ব্যবহার করার কারণে, যে একটা আমরা একটা মেকানিক্যাল ডিভাইস যেটা ইউজ করি না কেন, বা ইলেকট্রনিক ডিভাইস, সেটা হচ্ছে ব্যবহারে ভুল, মানে যেটা যেভাবে করার কথা সেভাবে না করে, এবং অ্যাপ্রোপ্রিয়েট ডিভাইস যদি না হয়। সাজেজ আপনার প্রফেশনাল কাজে অনেক সময় দেখবেন ট্যাব ইউজ করে অনেকে, বা ল্যাপটপ ইউজ করে, বা বিভিন্ন নোট ইউজ করে। এই যে নোট, ল্যাপটপ, ট্যাব, এই সকল আসলে ছোট ডিভাইস, কিন্তু যখন ইউজ করে তখন কিন্তু তাকে হাতে নিয়ে করতে হয়, এবং যার কারণে ঘাড় কিন্তু সামনে ঝুঁকে অনেক বেশি ফ্লেকশন, আমরা ডাক্তারি ভাষা বলি ফ্লেকশন, আপনার ফ্লেকশন ভঙ্গিটা বেশি হয়ে থাকে এবং সামনে ঝুঁকে থাকার প্রবণতাটা বেশি হয়। এবং দেখা যায় প্রফেশনাল কাজ করতে কিন্তু আপনার একটা কাজ করতে অনেক সময় লাগে, ঘন্টার পর ঘন্টা লাগে। এই যে ঘন্টার পর ঘন্টা তখন এই সকল ডিভাইস যখন ইউজ করে এবং সামনে ঝুঁকে ব্যবহার করে, তখন কিন্তু মেরুদণ্ডে মারাত্মক ইঞ্জুরি হতে পারে। এটা কিন্তু রোগী জানেও না, এবং একদিনে হয় না, আস্তে আস্তে হয়। আর ইঞ্জুরিগুলা এমনই মাইক্রো ইঞ্জুরি হয়, যেটা হচ্ছে হয়তো কিছুদিন পেইন হয়, রোগী বুঝতে পারে না, হয়তো পেইন কিলার খায় ভালো হয়ে যায়, আবার কিছুদিন পরে সে আবার ওই যে কাজ করছে একই কাজ করতে করতে আবারও হয়তো আবার আর একটু খারাপ ইঞ্জুরি হলো, তাও আবার পেইন কিলার খেলো, বা কিছুদিন এমনি অনেক কারণে কিছু ইঞ্জুরি আসে, নিজে থেকেই ব্যথা কমে আসে। তো এক পর্যায়ে দেখা যায় যে বড় আকারে মারাত্মক ঘাড়ের ইঞ্জুরিটা বেড়ে যেতে পারে, যা থেকে যেটা হয় আমরা সার্ভাইকেল ডিস্ক প্রোল্যাপস হতে পারে, এবং দীর্ঘমেয়াদী সার্ভাইকেল ডিস্ক প্রোল্যাপস থেকে কিন্তু আপনার কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে, সাজেস সার্ভাইকেল মাইলোপ্যাথি। তারপর হচ্ছে আপনার যেটা হতে পারে, যদি কোনো রুট কম্প্রেসড হয়ে যায়, যেমন ঘাট থেকে আপনার হাতে আমাদের নার্ভগুলা ইম্পালস ক্যারি করে, আমরা যে মোটর ফাংশন করি, হাত নাড়াই বা ব্যথার অনুভূতি, এগুলো ঘাড়ে নার্ভ ইম্পালসের মাধ্যমে মস্তিষ্কে যায়। অনেক সময় দেখা যায় ঘাড়ে যদি হাতে যে নার্ভগুলো আসছে সেই রুটে যদি কম্প্রেস থাকে দীর্ঘদিন, তখন দেখা যায় একটা হাত অবশ হয়ে যেতে পারে, শক্তি কমে যেতে পারে, প্যারালাইসিস হয়ে যেতে পারে, শুকিয়ে যেতে পারে। তো এই সকল কমপ্লিকেশনগুলো কিন্তু হতে পারে, এবং এই রোগীগুলি আমাদের এখন সবচেয়ে বেশি।
তাছাড়া বিভিন্ন কারণে অনেক সময় কাজ করতে গেলে ইঞ্জুরি হতে পারে, আঘাত পেয়ে কাজের বিভিন্ন মেকানিক্যাল কাজ আছে, যেমন যারা বিভিন্ন ওয়েল্ডিং এর কাজ করে বা বিভিন্ন যন্ত্রপাতির কাজ করে বা ইঞ্জিনিয়ার যারা, তাদের বিভিন্ন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তাদেরকে কিন্তু বিভিন্ন মেকানিক্যাল ডিভাইস চালু রাখার জন্য বা তদারকির জন্য তাদের ঘাড়ের বিভিন্ন বিভিন্ন পজিশনে তাকে ইউজ করতে হয়, তখন দেখা যায় ঘাড়ে এই জাতীয় সমস্যাগুলো হতে পারে। অথবা কাজ করতে গেলে যদি অথবা উঁচু স্থান থেকে পড়ে গিয়ে বা একটা ভারী বোঝা যখন মাথায় নেয় কোনো কারণে, যদি একটু ফল্টি টেকনিক হয় বা অতিরিক্ত ওজন হয়, তা থেকে ঘাড়ে বড় আকারে ইঞ্জুরি হতে পারে। এবং ইঞ্জুরি থেকে দেখা যায় যে বিভিন্ন কমপ্লিকেশন, ইঞ্জুরি হলেই যে শুধু ব্যথা হবে তা না, ব্যথা হয়তো প্রাইমারি কমপ্লিকেশন বা প্রাইমারি উপসর্গ, কিন্তু এটা সেকেন্ডারিলি কিন্তু, এই যে আমি বলছি ইতিপূর্বে যে চার হাত পা অবশ হয়ে যেতে পারে, একটা হাত অবশ হয়ে যেতে পারে, দু হাত অবশ হয়ে যেতে পারে, এবং আপনার শুকিয়ে যেতে পারে, হাতের শক্তি কর্মক্ষমতা হারিয়ে ফেলতে পারে। কারণ আমাদের হাত খুবই ইম্পর্ট্যান্ট, কাজ করতে গেলে হাতের ব্যবহার আছে, লেখালেখি হইতে শুরু করে এখন যে কম্পিউটিং করে সারাক্ষণ কম্পিউটারে, তাকে হয়তো কিবোর্ড ইউজ করতে হয়, মাউস ইউজ করতে হয়, কোনো কারণে যদি তার মাসেলস উইক হয়ে যায়, হাতের শক্তি হারিয়ে ফেলে বা প্যারালাইসিস হয়, সে কিন্তু আর কাজ করতে পারবে না। তো আপনি যেটা বলছেন যে এই যে এই সকল মেকানিক্যাল ভুল ব্যবহার যন্ত্রপাতি বা কাজের ধরনের সবচেয়ে বেশি আমরা ঘাড়ের রোগী সবচেয়ে বেশি পেয়ে থাকি এখন। তাছাড়া ঘাড়ে অন্যান্য কারণেও কিন্তু ঘাড়ের সমস্যা এবং হাতের সমস্যা হতে পারে সেকেন্ডারিলি, যেমন কিছু আর্থ্রাইটিস রোগে ঘাড় ব্যথা হতে পারে, সাজে স্পন্ডালোসিস যেটা বয়সজনিত হাড় ক্ষয় আমরা বলে থাকি, অ্যানকালোজিং স্পন্ডিলাইটিস অ্যানাদার আর্থ্রাইটিস, তা থেকে ঘাড় ব্যথা হতে পারে, হাতে ব্যথা হতে পারে, ডায়াবেটিসজনিত কিন্তু আপনার ঘাড়ে সমস্যা হতে পারে, হাতে ডায়াবেটিক নিউরোপ্যাথি হতে পারে। মানে কিছু রোগ আছে যে সকল রোগ থেকে আপনার ঘাড় এবং হাতের সমস্যা সেকেন্ডারি আসতে পারে। এবং আপনার আপনি প্রায় শুনে থাকবেন ফ্রোজেন শোল্ডার, একটা কমন টার্ম, এটা শোল্ডারে পেইন হয়, সিভিয়ার পেইন হয় রোগীর, অনেক সময় ধরনের উপসর্গ নিয়ে আসে যে চুল আঁচড়াতে পারে না বা মানি ব্যাগ বের করতে পারে না, হাত হাতে এত ব্যথা থাকে যে হাত উঠাতেই পারে না। হ্যাঁ, এবং দেখা যায় যে ব্যবহার জামা গায়ে দিতে, আপনি যেটা বলছেন টয়লেট ব্যবহার হতে শুরু করে, এটা করতে পারে, এটা আমরা ফ্রোজেন শোল্ডার বলে থাকি। তো এইটাও দেখা যায় যে অনেক সময় ঘাড়ের সমস্যা থেকে হতে পারে বা সেকেন্ডারি আপনার এই যে ডায়াবেটিস বা অন্যান্য রোগের থেকে আসতে পারে। আমাদের সাথে একজন দর্শক আছে, আমরা ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ঢাকা উত্তর থেকে সেলিনা বলতেছি। জি, আমার বাবার বয়স 60 বছর, ওনার হাঁটুতে পেইন। জি বলুন। আমার বাবার বয়স 60 বছর, ওনার হাঁটুতে পেইন করে। জি জি। হাঁটা করতে পারে না, নামাজ পড়তে পারে না। আচ্ছা, ওনাকে ডাক্তার দেখিয়েছেন আপনারা? ওনাকে ডাক্তার দেখাইছেন, একটা মলম দিছে আর কি, মেডিসিনে ডাক্তার। হুম। আর বলছে যে যে গরম শেক দিতে। উনি কি চেয়ারে বসে, পরামর্শ জানতে চাইতেছি, উনি উনি কি চেয়ারে বসে নামাজ পড়ে? উনি ওই যে মানে যখন পেইনটা করে না, হাঁটু ভাঁজ করতে পারে না, হাঁটুতে অনেক পেইন করে আর হাঁটু ভাঁজ করতে পারে না, ই করতে পারে না, তখন তখন চেয়ারে বসে নামাজ পড়ে। জি। আচ্ছা, আমি উত্তর দিচ্ছি। ওনার বাবার যে সমস্যা, এটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস হাঁটুতে, এবং কমন 40 বা 50 অফ মেল বা যা পুরুষ, এটা একেবারে কমন, এবং কমপ্লিকেশনটা তাই বুঝেই যাচ্ছে। এই রোগের চিকিৎসা কি? এই রোগের প্রথম কথা হচ্ছে এই যে উনি নামাজ পড়তে কষ্ট হয় বা পারে না, তো আমরা হয়তো ডাক্তারদের কাছে গেলে আমরা বলি যে আপনি চেয়ারে বসে নামাজ পড়েন বা ইশারায় নামাজ পড়েন, যেভাবে সম্ভব হয়তো নামাজটা আদায় করতে হবে, কিন্তু এটা কিন্তু পার্মানেন্টলি করা যাবে না। মানে যদি আপনি চেয়ারে বসে নামাজ পড়তেই থাকে রোগী, তাহলে কিন্তু হাঁটু আরও খারাপ হয়ে যাবে, এক পর্যায়ে কিন্তু আপনার এমন পর্যায়ে চলে যাবে যে অপারেশনে যেতে হবে হাঁটু, যেটা আমরা বলি আর্থ্রোপ্লাস্টি, নি রিপ্লেসমেন্ট, তাও করতে হতে পারে। সেটা না করে ওনাকে এখন দরকার সঠিক রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট। রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট যদি উনি করতে পারে প্রয়োজন হসপিটালাইজড হয়ে, এবং এটার কিন্তু আপনার হাড় ক্ষয়ের অনেক উন্নত ট্রিটমেন্ট চলে আসছে, প্রিভেন্টিভ ট্রিটমেন্ট আছে, এবং এটার এখন যে কমপ্লিকেশন ব্যথা এবং যে মুভমেন্ট করতে পারে না, এগুলোর বিভিন্ন রিহ্যাব এবং রিহ্যাব ফিজিও যদি করা যায়, সমস্যাগুলো অনেকাংশে চলে যাবে। পাশাপাশি রোগীর ব্যথা যখন কমে যাবে, সে কিন্তু স্বাভাবিক নামাজ পড়বে, উঠবস করে স্বাভাবিক চলাফেরা করবে, প্রয়োজনে হাঁটু ভেঙে বসতে হবে, এগুলা মেনটেন করতে হবে। আর ওনার বাবার কেসটা মনে হচ্ছে প্রাথমিক পর্যায়ে, হয়তো যেহেতু একজন ডাক্তার হয়তো দেখিয়েছেন, উনি একটা বলেছেন মেডিসিন ডাক্তার দেখিয়েছেন করছেন এবং গরম শেক দিচ্ছেন। হ্যাঁ, অবশ্যই দর্শক, আপনার বাবা যে চিকিৎসাটা করছে গরম শেক দেওয়া বা মলম, এটা কন্টিনিউ করবে, কিন্তু এতে
হয়তো আরাম পাবে বা কিছুটা কমে আসবে, কিন্তু পার্মানেন্ট সমাধান করতে হলে ওনাকে রিহাব ফিজিও করতে হবে। এটা একটা চিকিৎসা পদ্ধতি প্রয়োজন, হসপিটালাইজড হয়ে করা যাবে বা এই জাতীয় চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা করলে আশা করি উনি ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। আমি এবারে চলে যাচ্ছি খোকন ভাইয়ের কাছে। আপনি কোথায় কাজ করেন, কি কাজ করেন এবং আপনার সমস্যাটা কি ছিল? ধন্যবাদ এসআইটিভিকে। আমি প্রথমত ছিলাম মালদ্বীপে বিগত 4-5 বছর, তবে আমার ডান পাশে একটু পেন ছিল। আমি ওখানে তেমন একটা কাজ করি না, সিম্পল একটা কাজ করি। প্রজেক্টার আসে, প্রজেক্টারদেরকে নিয়ে হয়তো আমি একটু ঘোরাফেরা করি। তো তারপর আমি দেখতে পাইলাম অনলাইনে কিংবা ফেসবুকে ডিপিআরসি হাসপাতাল ভালো চিকিৎসাজনক মোহাম্মদ শফিউল স্যার, ডক্টর মোহাম্মদ শফিউল স্যার। সো আমি তার সাথে আলাপ করলাম, আলাপ করার পরে উনি বললো আসেন আমাদের পাশে, যোগাযোগ ঠিকানা দিল, গেলাম। যাওয়ার পরে উনি মোটামুটি ভালো একটা ট্রিটমেন্ট দিল। তো এখন ওনার ট্রিটমেন্ট নেওয়ার পর থেকে উপর আল্লাহ তালা ভালোই মোটামুটি সুস্থ রাখছে। আপনি ট্রিটমেন্ট নিচ্ছেন? অল্প সময়, খুবই অল্প সময়, বেশি দিন হয় না, মাত্র 11-12 days। আপনি কি দেশে এসেছেন, ছুটিতে এসেছেন? আমি ছুটিতে আসছি, আমি আবার চলে যাব সেপ্টেম্বর 1 তারিখে। তো সময়টাও আমার কম। তো মোটামুটি ভালোই চিকিৎসাজন বা ওইখানে যেতগুলো অপারেটর আছে ওরাও খুব দক্ষতাশীল আমার মনে হচ্ছে। আপনার মানে ঘাড়ের সমস্যাটা যেটা ছিল সেটা কি হাতে, পেইনটা হাতে চলে আসে? ইয়েস, প্রথমতে তেমন প্রেন্ট ছিল না, তবে আস্তে আস্তে, বেশি জোর বলা যায় না আবার কমও বলা যায় না। তখন ঠান্ডা যখন লাগতো তখন প্যান্টটা একটু বাড়তো, আর যখন ঠান্ডা লাগতো নর্মাল গরম থাকতো তখন প্যান্টটা তেমন বাড়তো না। তবে এই প্যান্টটার কারণে আমার হাতে ডান দিক থেকে ডান হাতে চলে আসছিল, প্রায় আমার হাতটা অসুস্থ হয়ে গেছিলো। এখন ইনশাল্লাহ মোটামুটি 12 দিন ট্রিটমেন্ট নেওয়ার পর থেকে মোটামুটি ভালোর দিকে দেখতে পাচ্ছি, এমনকি কিছু প্রায় 80% মতো সুস্থ দিকে আমি চলে আসছি। আমি ওনার ট্রিটমেন্ট সম্পর্কে জানতে চাইবো, আর শুরুতে কী ধরনের প্রবলেম নিয়ে এসেছিল এবং ধীরে ধীরে কীভাবে ইম্প্রুভ করলো, এই বিষয়টা যদি একটু বলতেন। অবশ্যই, আসলে ওনারা যারা বাহিরে থাকে, প্রথম কথা হচ্ছে আমি তো এই রুগী আমার সবচেয়ে বেশি যারা দেশের বাহিরে থাকেন, এবং দেখবেন ওনাদের কয়েকটা ব্যাপার থাকে। একটা হচ্ছে ওনারা বাহিরে যান আর্ন করতে, এবং ওইখানে গিয়ে হয়তো যে কাজই করুক না কেন, কাজ সাবজেক্ট না, ওনাদের খুব প্রেশারে থাকতে হয়, দেশের সাথে ওনার ফ্যামিলি আছে, এই যে এই সকল জিনিসের কারণে ওনারা কিন্তু নিজের প্রতি অনেক সময় কেয়ার করতে পারে না যে নিজেরা কি হচ্ছে। উনি যখন আমার কাছে আসছে, যেটা হচ্ছে ওনার ব্যথা বেদনা ঘাড়ে বা হাতে রেফার্ড পেইন হতো, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে ওনার, কিন্তু আমি যখন এক্সপোজ, আমি ডায়াগনোসিস করে দেখলাম, মানে আমরা ফিজিক্যাল ডায়াগনোসিস এক্সামিন করে দেখলাম, ওনার হাত কিন্তু একটা শুকিয়ে গিয়েছে, মাসেল অনেক ওয়াস্ট, এবং মাসেলে যে পাওয়ার, আমরা মাসেল পাওয়ার গ্রেডিং করে থাকি 0-5, দেখা যায় যে ওনার গ্রেডিং 3 বা 4-এর ভিতরে চলে আসছে, নর্মাল পাওয়ার হচ্ছে 5, এবং হাতটা মোটামুটি শুকিয়ে গিয়েছে এবং শক্তি কম। তো আমি প্রথম ভেবেছি, ওনার কিন্তু ডায়াগনোসিস কনফার্ম ছিল না, আমি ভেবেছিলাম কোনো নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার হতে পারে, কোনো নার্ভে কোনো কারণে বিভিন্ন আপনার নার্ভের রোগ আপনি জানেন হতে পারে, এই জাতীয় কিছু আমি প্রাইমারি ডায়াগনোসিস মনে করলাম। কিন্তু যখন অ্যাসেস করে দেখলাম, অ্যাসেস করার পর দেখা গেল যে ওনার, আমরা ঘাড়ে MRI করলাম, করার পরে দেখা গেলো যে ঘাড়ে সিভিয়ার রুট কম্প্রেশন ঘাড়ে, এটা কিন্তু ওনার ডায়াগনোসিস ছিল না যে এই যে এত বড় ঘাড়ের নার্ভে কম্প্রেশন, হাত শুকিয়ে গিয়েছে। উনি কিন্তু ওই হালকা এই যে পেনের কথা বলছিল, পেইন, কিন্তু হাতটা শুকিয়েছে এটা কিন্তু খেয়াল নাই, হয়তোবা উনি এটা নোটিস করেননি। হ্যাঁ, খেয়াল করে না, এটা আমি যেটা বললাম যে ওনাদের হয়তো বাহিরে থাকে কিছু করতে হবে, নিজের প্রতি খেয়াল না করে, এই যে ফ্যামিলির প্রতি একটু বেশি চাপ থাকে। না না, এটা না, আসলে বাইরে থাকা অবস্থা কিন্তু আমাদের ওই দেশে বিভিন্ন কান্ট্রিতে, সৌদি আরব, দুবাই, ওমানতে, কিন্তু আসলে ভালো ট্রিটমেন্ট নেওয়ার মতো ডাক্তার থাকে না ওই দেশে। আমাদের বাংলাদেশে ডাক্তার যে ওইখানে ট্রিটমেন্ট করে, মানে জব করে, আমি দেখছি আমাদের মালদ্বীপে প্রায় এই পাকিস্তানি, শ্রীলঙ্কান, বাংলাদেশি, এই সমস্ত কান্ট্রি ডক্টররাই আমাদের ওই দেশে যায় ট্রিটমেন্ট করে। তবে ওই দেশে সমস্যা কি, ভালোভাবে মেশিন পত্র পাচ্ছে না, ভালোবাসে ভালোভাবে ট্রিটমেন্টও দিতে পারতেছে না, এটাই আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন, আমরা ফোনটি নিয়ে আসি। ওকে, হ্যালো, আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম সালাম,
হলো জি দর্শক আমরা শুনতে পাচ্ছি নাম বলে আপনার সমস্যার কথা বলুন জি আমি শুভা বলতেছি আমি স্যারের কাছে একটা প্রশ্ন করতে চাচ্ছি জি আমার মার একটু বাতের সমস্যা আছে হ্যাঁ উনি ঠিকমতো নামাজ পড়তে পারে না অনেকক্ষণ বসে থাকলে উনি উঠতে পারে না হ্যাঁ আবার হচ্ছে যে অনেকক্ষণ দাঁড়িয়েও থাকতে পারে না ওনার মাজার হাতটা ক্ষয় হয়ে গেছে এরকম করতে করতে ওনার বয়স কত আর ওনার এই সমস্যা কতদিন হলো ওনার সমস্যাটা হচ্ছে তো ছয় মাস হবে এরাও আগে থেকে ছয় মাস যাবত আমরা পুরোপুরি বুঝতে পারছি আর কি আর এই 45 থেকে 50 হবে আচ্ছা ওনার পাশাপাশি কি অন্য কোনো রোগ আছে সাজেস্ট ডায়াবেটিস বা অন্য এই জাতীয় রোগ নেই আচ্ছা আপনার কি আপনি এই সমস্যার জন্য ডাক্তার দেখিয়েছেন না না ওনার ওরকম কোনো সমস্যা না ওনার একটু ভাইরাসের সমস্যা ছিল আচ্ছা আপনি এই যে এখন যে সমস্যাটা এটা হচ্ছে কোমর ব্যথা বলছিলেন এটার সাথে কি হাঁটু ব্যথা আছে হ্যাঁ হ্যাঁ হাঁটু ব্যথাও আছে আচ্ছা ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি আমরা দর্শকের প্রশ্নের উত্তরটি দেব একটা বিরতি থেকে ফিরে অবশ্যই প্রিয় দর্শক আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট এবারে নিচ্ছি ছোট্ট একটা বিরতি ফিরছি কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি ঘাড় এবং হাত ব্যথার আধুনিক চিকিৎসা প্রসঙ্গে স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আমরা বিরতির আগে একজন দর্শকের ফোন নিয়েছিলাম শোভা কুমিল্লা থেকে ফোন করেছিলেন তার প্রশ্নের উত্তরটি দিব অবশ্যই ওনার যে ওনার সম্ভবত ওনার মার যে সমস্যা যে কোমর ব্যথা এবং হাঁটু ব্যথা নিচে বসে নামাজ পড়লে উঠতে সমস্যা হয় বা চলাফেরা সমস্যা হয় আসলে ওনার মার যে বয়স এটা বুঝেই যাচ্ছে এই বয়সে যে সমস্যা হয় আমরা বারবারও বলি যে অস্টিওআর্থ্রাইটিস হাড় ক্ষয় রোগ এবং হাড় ক্ষয় রোগে যেটা হতে পারে যখন মুভমেন্ট করবে তখন কিন্তু ব্যথা হবে বা একটা পজিশনে যখন বসে থাকে বা দাঁড়িয়ে থাকে সাজেস যদি নামাজে নিচে আপনার বসে থাকে যখন সে বিছানায় সেটা সে পজিশন যদি একটু বেশি হয় যখন উঠতে যাবে তখন কিন্তু তীব্র ব্যথা হতে পারে কারণ ওই সময়ে আপনার মুভমেন্ট হয় হাঁটু বা জোড়ার ভিতরে এবং অস্টিওআর্থ্রাইটিস রোগীর সেই যে কোনো মুভমেন্টে মানে একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে মানে আপনার একটা পজিশন থেকে আরেকটা পজিশনে যখন মুভমেন্ট করে তখন কিন্তু জোড়ায় তীব্র ব্যথা হতে পারে পাশাপাশি যেটা হয় দীর্ঘদিন যদি ভোগে থাকে তখন কিন্তু মাসেলসগুলার মাংসপেশির শক্তি কমে যায় রোগী পাশাপাশি ব্যথা এবং শক্তিহীনতা ভোগে তখন কিন্তু উঠতে কষ্ট হয় এবং কোমর থেকে পায়ের দিকে অনেক সময় রেফার্ড পেইন হতে পারে যদি দীর্ঘমেয়াদী আপনার এই রোগে ভুগতে থাকে তো যাই হোক ওনার যে সমস্যাটা এটা এখন যেটা করতে হবে ওনাকে আপনার একজন এই বাত ব্যথা বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে কিছুদিন রিহ্যাব ফিজিও করতে হবে এবং এটি একমাত্র ট্রিটমেন্ট পাশাপাশি বাসায় উনি গরম সেঁক দিতে পারে বা বিভিন্ন কিছু এক্সারসাইজ আছে যেগুলো হয়তো শিখে করে দেখতে পারে অথবা আপনার গরম শেকের পাশাপাশি ওনাকে হয়তো কিছুদিন যদি রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট নেওয়া যায় এই সমস্যাটা হয়তো চলে যাবে আর দীর্ঘমেয়াদী যদি ভুক্তি থাকে সেক্ষেত্রে অবশ্যই প্রয়োজনে হসপিটালাইজড হয়ে এই পুনর্বাসন চিকিৎসা করতে হবে এবং এখনই যদি করে তাহলে কিন্তু মোটামুটি যতদিনই বেঁচে থাকবে না কেন উনি চলাফেরা করতে পারে আর এই রোগগুলো এরকম যে আপনার যদি প্রপার ট্রিটমেন্ট না হয় অনেক সময় রোগী দেখবেন ব্যথার ওষুধ খেয়ে মিনিমাইজ করে কারণ পেইন কিলার খেলে আপনি মোটামুটি অনেক সময় ব্যথা কমে যেতে পারে সেটা কয়েক মাস বা কয়েক দিন বা কয়েক বছর হতে পারে আবার হয় পেইনটা তো আবার ফিরে আসে ইয়েস এবং ডিজেনারেটিভ চেঞ্জ কিন্তু আপনার ডেবেটে কিন্তু খারাপের দিকে যাবে ডিজেনারেটিভ যে রোগগুলো হাঁটু ক্ষয় বা মেরুদণ্ডের ক্ষয় রোগ কিন্তু এটা বাড়তেই থাকে তো সেই ক্ষেত্রে এটা প্রিভেন্টিভও কিছু মেজার পাশাপাশি নিতে হবে একজন বাত ব্যথা বিশেষজ্ঞ এটা বেটার ট্রিটমেন্ট দিতে পারে যদি সেটা উনি করে বা ওই জাতীয় ডাক্তারের শরণাপন্ন হয় আশা করি ইম্প্রুভ হয়ে যাবে আমরা ফ্রোজেন শোল্ডার নিয়ে কথা বলছিলাম এই এই রোগের ট্রিটমেন্টটা কিভাবে করা হয়
ধন্যবাদ। আসলে ফ্রোজেন শোল্ডার এটা একটা বড় টার্ম। আমরা যদি শোল্ডারে কোনো কারণে আমাদের যে জোড়া, এটা কিন্তু 360 ডিগ্রি মুভমেন্ট হয় জয়েন্ট, আমরা সার্কেল ঘুরাতে পারি। দেখবেন যখন ক্রিকেটার বল করে সে কিন্তু পুরো শোল্ডারে ঘুরাইতে পারে টোটালি। তো শোল্ডার হচ্ছে ওয়াইড রেঞ্জ অফ মুভমেন্ট হয়। তো শোল্ডার জয়েন্টে যদি ফ্রোজেন হয় তখন দেখা যায় রোগী একটু সামান্য মুভমেন্ট করতে তীব্র পেইন হতে পারে, এবং রোগীর পাশাপাশি দীর্ঘমেয়াদী যদি ফ্রোজেন শোল্ডার থেকেও কিন্তু মাসেল ওয়াস্ট হয়ে যেতে পারে, মাংসপেশি শুকিয়ে যেতে পারে, হাতে শক্তি কমে আসতে পারে। এবং এই ফ্রোজেন শোল্ডার থেকে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে, ফ্রোজেন শোল্ডার যদি কারো একটা শোল্ডারে হলো, সাজে ডান শোল্ডারে ফ্রোজেন হলো, সেটা যদি প্রপার ট্রিটমেন্ট না হয় কিছুদিন পরে বামটা হবে। এবং যদি আপনার রোগ আইডেন্টিফাই না হয়, এটা কজ নির্ধারণ না হয় কোথায় থেকে আসছে, কারণ ফ্রোজেন শোল্ডার হওয়ার অনেকগুলো কারণ আছে, ঘাড়ের সমস্যা থেকে হতে পারে, ডায়াবেটিস থেকে হতে পারে, আঘাত পেয়ে হতে পারে, শোল্ডার ইটসেলফ বিভিন্ন সমস্যা হতে পারে, যেমন বার্সাইটিস থেকে হতে পারে, অথবা এখানে রোটেটর কাফ সিনড্রোম থেকে ফ্রোজেন শোল্ডার হতে পারে, অনেকগুলো কারণ, সেটা আইডেন্টিফাই করতে হয়। আর আমরা ফ্রোজেন শোল্ডার নিয়ে আরো কথা বলবো, একজন দর্শক অপেক্ষায় আছেন, আমরা ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম স্যার, আমি আমার নাম হচ্ছে সবুজ, আর আমি উত্তরবঙ্গ ডিসামারি থেকে বলছিলাম। জি জি স্যার, আমার ওয়াইফের একটি সমস্যা, সেটা হচ্ছে যে ওনার হঠাৎ করে কাজ করতে থাকলে বা পড়তে থাকলে ঘাড়ের পিছনে পিছের দিকে আর কি ওনার রক টেনে ধরে আর কি ব্যথা হয়। আর স্যার আরেকটা প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় নাম্বার, আমার মায়ের আর কি, ওনার বয়স হচ্ছে 45-এর কাছাকাছি, তা ওনার পায়ের হাতে ব্যথা আর কি, সেটা দীর্ঘ 5 বছর থেকে ব্যথা। তো ডাক্তার দেখাইছি, ডাক্তার এখন দেখাবো ওষুধ দিছে, এবং ডাক্তার পরবর্তী রেফার করছে কিডনি ডাক্তারের কাছে, বলছে যে আপনার কিডনির সমস্যা হয়েছে, আপনার মানে কিডনিতে ইনফেকশন হয়ে গেছে, আপনার ব্যথার ওষুধ খাওয়া যাবে না, আর পায়ের ব্যথার ওষুধ নাকি খাওয়া যাবে না। আচ্ছা, আপনার মায়ের পায়ের ব্যথাটা কি হাঁটুতে? জি জি স্যার, এটা হাঁটুতে ব্যথা। আচ্ছা, আর আপনার ওয়াইফের যে ব্যথাটা বলছেন পিঠের উপরে ভাঙে, সেটা কি হাতের দিকে ব্যথা যায় বা পিঠ থেকে কোমরের দিকে নামে, এই জাতীয় কমপ্লেন উনি বলে, বা ওনার এই সমস্যাটা কতদিন হলো, আপনি একটু ডিটেলস একটু বলতে হবে। আচ্ছা তাহলে ওনার সাথে, আচ্ছা দেন। হ্যালো, জি আমি শুনতে পাচ্ছি। জি, হঠাৎ করে শুয়ে থাকা অবস্থায় হঠাৎ করে দেখা যাচ্ছে পিঠে ডান সাইডে অনেক ব্যথা হয়, তার টানে ধরে, এরকম অবস্থা। কাজ করার সময় ব্যথাটা বেড়ে যায়? হ্যাঁ, কাজ করতে করতে অনেক সময় বেশিক্ষণ কাজ করলেও খারাপ লাগে। আচ্ছা, আপনার ব্যথা হাতের দিকে আসে, হাত অবশ লাগে, ঝিঝি করে বা টান লাগে, এরকম হয় মাঝে মাঝে? হ্যাঁ হ্যাঁ, হাতে একটু ব্যথা করে। হ্যাঁ, আপনি কয়টা বালিশ ব্যবহার করেন শোয়ার সময়? জি, বালিশ কয়টা ব্যবহার করেন শোয়ার সময়? জি, একটাই ব্যবহার করি। আচ্ছা, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। ওনার দুজন রোগী, একজন ওনার ওয়াইফ, ওনার উত্তরটা এটা বুঝেই যাচ্ছে, উনিও এই মেকানিক্যাল সমস্যায় ভুগছেন। সাধারণত যারা গৃহিণী তাদের অনেক কাজ করতে, পারিবারিক বিভিন্ন কাজ আছে, নিচে বসে অনেক সময় যারা স্পেশালি গ্রামে থাকে তারা কিন্তু পাকের কাজ বা যত পরিষ্কারের কাজ হোক বা যে কোনো পারিবারিক কাজে কিন্তু নিচে বসে কাজ করে বা করার অভ্যাস, এটা বাংলাদেশে বেশিরভাগ মানুষ তাই করে, এবং সামনে ঝুঁকে কাজ করে, এবং দেখা যায় যে অনেক সময় কিছু কাজ আছে যে টেকনিক যদি ভুল হয়, অথবা একটা ভাতের পাতিল খুব বেশি ওজন হলো, সে হয়তো খেয়াল করলো না, সামনে ঝুঁকে টান দিল, এই সকল কারণে পিঠে আপনার মেকানিক্যাল ইঞ্জুরি হতে পারে। এবং ওনার কমপ্লেনটা যেটা বলছে তার সাথে রিলেটেড, মানে যে ক্লিনিক্যাল ফিচার, যে রোগের লক্ষণ, উপসর্গ, এই জাতীয় মেকানিক্যাল সমস্যায়, পিঠের সমস্যায় এই জাতীয় উপসর্গ হতে পারে। আবার অনেকে আছে যে বালিশ ইউজ করে সেটা খুব উঁচু, খুব মোটা বা উঁচু বা শক্ত বালিশ, বা দুটো বালিশ ব্যবহার করতে পারে, এই যে দুটো বালিশ ব্যবহার দীর্ঘমেয়াদী, এতে ঘাড়ে সমস্যা হতে পারে। তো দর্শক, আপনাকে যেটা বলবো, আপনি এখন প্রতিদিন 2 বেলা গরম সেঁক দিবেন পিঠের ওই জায়গাটায়, আর যদি সম্ভব হয় আপনি সাঁতার কাটতে জানেন, বা যদি আপনাদের সেই সুবিধা থাকে সাঁতার কাটতে পারেন, অনেক উপকার আসবে। ব্যথায় 2 বেলা গরম সেঁক দেন, আর ডাক্তার দেখিয়ে আপাতত কিছু ওষুধ খেয়ে দেখেন, যদি না হয় আপনার মেরুদণ্ডের MRI করে দেখতে হবে। MRI করলে সমস্যাটা বোঝা যাবে, অ্যাকর্ডিং টু MRI আপনাকে হয়তো ব্যথা বিশেষজ্ঞের শরণাপন্ন চিকিৎসা নিতে হবে। আর আপনার মার যে সমস্যা সেটা বুঝেই যাচ্ছে, অস্টিওআর্থ্রাইটিস, হাঁটুর হাড় ক্ষয় রোগ,
এবং এই বয়সে এই রোগটাই সবচেয়ে বেশি হয়ে থাকে। তো এটা আমার মনে হয় আপনার মা দীর্ঘদিন ওষুধ খাওয়ার কারণে, এখন যে ডাক্তার সাহেব বলছে যে কিডনির চিকিৎসা আগে করেন, বিকজ দীর্ঘদিন ব্যথার ওষুধ খেতে খেতে কিডনির প্রবলেম হতে পারে বা অন্য কারণেও হতে পারে। তো কিডনির চিকিৎসা আগে করা ইম্পর্টেন্ট, বিকজ হাঁটু ব্যথা থেকে আপনার মা মারা যাবে না, সাধারণত হওয়ার কথা না, কিন্তু কিডনি নষ্ট হয়ে গেলে বা প্রবলেম হলে সেটা আরও মেডিকেল ইমার্জেন্সি হতে পারে। এই জন্য তো কিডনির চিকিৎসা করেন। আর পাশাপাশি আমি যেটা বলবো, আপনার মার নিরাপদ চিকিৎসা হচ্ছে রিহ্যাব ফিজিও, সেটা করতে হবে। আপাতত বাসায় গরম সেঁক দেখ হাঁটুতে বা ব্যথানাশক কোনো মলম লাগাক, এগুলা করে দেখুক। আমরা আপনি ইন্টারনেটে বিভিন্ন হাঁটু ব্যথার এক্সারসাইজ পাবেন, যদি সম্ভব হয় দেখে এক্সারসাইজগুলো শিখে নেন, অথবা আপনাকে একজন ব্যথা বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে রিহ্যাবিলিটেশন চিকিৎসার নিতে হবে। এতে কোনো ওষুধ খেতে হবে না, আপনার মা হাঁটুর ব্যথা চলে যাবে। আমি এবার একটু খোকন ভাইয়ের কাছে আসি। আপনি যেটা বলছিলেন যে আপনার হাতে সমস্যাটা ছিল, ব্যথা ছিল, এখন অনেকটা ইম্প্রুভ করেছে, তো এখন আপনি কয় বেলা ফিজিওথেরাপি নিতে হচ্ছে বর্তমানে? বর্তমানে আমি প্রথম থেকে দিনে তিনবার করে নিতাম, এখনও দিনে তিনবার করে নিয়ে শেষ করেছি। তো এখন আমি মোটামুটি সুস্থ, তো আমি আর এখন নিতে যাচ্ছি না। এরপরে আপনাকে বাসায় যে কিভাবে এটা মেইনটেইন করতে হবে বা সেই বিষয়টা এখন আপনার শিখে নেওয়া জরুরি? ইয়া, সেই বিষয়টা আমি শিখে নেব অবশ্যই, আমাকে বলেছে আমি যখন রিলিজ হয়ে যাব তখন আমাকে সে সব কিছু বলে দেবে। তো আমি এখনো রিলিজ হয়নি, তো আজকে রাত্রে আমি রিলিজ হব, যার কারণে তখন সবাই বলে দেবে আমাকে বলেছে। ওনার যে সমস্যাটা, যে ব্যথা এখন অনেকটা ইম্প্রুভ করেছে এবং অনেক ভালো যেটা বলছেন, এরপরে ওনাকে কীভাবে এটা মেনটেনেন্সটা করতে হবে? হ্যাঁ, অবশ্যই যেটা হচ্ছে ওনার ব্যথা ইম্প্রুভ করেছে সেটা ঠিক আছে, কিন্তু ওনার পাশাপাশি কিন্তু ঘাড়ের এবং হাতের মাসেলস অনেক উইক। আমরা অলরেডি ওনাকে কিছু এক্সারসাইজ আমি দিয়েছি। এটা কিন্তু ইম্প্রুভ হতে সময় লাগে, যে স্ট্রেনদেন করা, মাসেল স্ট্রেনদেন করতে তো সময় লাগে। সময় লাগবে, হ্যাঁ, এটা ওনাকে বলেছি, কারণ হাতটা কিছুটা ওয়াস্ট হয়েছে, শুকিয়ে গিয়েছে। এখন আমরা কিছু এক্সারসাইজ অলরেডি দিয়েছি এবং কিভাবে করতে হবে। এক্সারসাইজ শুধু কেবল হাত উঠালো বা ওজন নিয়ে কেবল হাত উঠালো নামালো তা না, এটা টেকনিক আছে, এটা আমরা ওনাকে অলরেডি শিখিয়েছি এক্সারসাইজগুলো। এটা আরও আমরা যখন রিলিজ হবে সব বুঝিয়ে দিব এবং ভবিষ্যতে গিয়ে কী করবে সেগুলো আমরা বুঝিয়ে দিব। আর ওনার একটু টাইম নিয়ে যদি আরও কিছুদিন করা যেত এই ট্রিটমেন্টটা, তাহলে আরও বেটার হতো, কিন্তু উনি সম্ভবত ওনার পারিবারিক কিছু ব্যাপার আছে, উনি এখন ভালো যেহেতু মনে করছে চলে যাচ্ছে। কিন্তু জাস্ট গিয়ে যদি এক্সারসাইজ কন্টিনিউ করে, এই এক্সারসাইজগুলো অন্তত একটা না যদি 3-6 মাস উনি রেগুলার নিয়ম মাফিক করে, এবং আমরা যে বারবার বলছি যেন আঘাত না পায় নতুন করে বা পড়ে না যায় বা এই যেহেতু অ্যাক্টিভিটি না করে, ভারী জিনিস মাথায় না নেয়, বা উনি এখন মালদ্বীপ থেকে আসার সময় ওনার লাগেজ হয়তো হেভি লাগেজ উনি ক্যারি করে নিয়ে আসলো, এই জাতীয় লাগেজ ক্যারি করার তো টেকনিক আছে বিভিন্ন পদ্ধতিতে, সেটা যেন হাতে বা ঘাড়ে প্রেশার না পড়ে, এই জাতীয় প্রিকশন ওনাকে নিতে হবে। তাহলে আশা করি উনি আরও বেটার লাইফ লিড করতে পারে। আর একটা ওনার প্লাস পয়েন্ট হচ্ছে, ওনার রোগটা কিন্তু কোনো মোটর নিউরন ডিজিজ বা নার্ভাস সিস্টেম ডিজিজ না, এটার কারণে একটা ইম্পর্টেন্ট হচ্ছে, কারণ ডায়াগনোসিসটা কনফার্ম, যার কারণে উনি রেজাল্ট আসছে। মোটর নিউরন ডিজিজে কিন্তু আবার এই রেজাল্টটা আসতো না, এটা অ্যানাদার রোগ। তো এটা ওনার প্লাস পয়েন্ট যে ওনার খারাপ কোনো রোগ হয় নাই, যদিও ক্লিনিক্যাল এক্সপোজার খারাপ, যে ওনার ব্যথার পাশাপাশি হাত শুকিয়ে গিয়েছে। তো এটা কিন্তু আমি প্রাথমিকভাবে মোটর নিউরন ডিজিজ ভেবেছিলাম, কিন্তু এটা না। তো যেহেতু ইম্প্রুভ হচ্ছে ট্রিটমেন্টে, উনি জাস্ট মেনটেন করলে আশা করি ভালো থাকতে পারবে। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে ফেসবুকে সংযুক্ত হতে পারেন, www.facebook.com/dprcadvancedpaintreatment এই ঠিকানায়। আমাদের সাথে একজন দর্শক ফেসবুকে তার প্রশ্ন জানিয়েছেন, আমার নাম মাসুদ, আমার বয়স 20, 2 বছর আগে আমার হঠাৎ দুই পা শক্তিহীন হয়ে পড়ে, আমি ব্রেন, ঘাড় ও কোমরের MRI করেছি কিন্তু কোনো সমস্যা ধরা পড়েনি। প্রথমে কিছুদিন চিকিৎসা করার পর আমি ক্র্যাচ নিয়ে হাঁটতে পারি, আমার সারা শরীরে ও পায়ে বোধ শক্তি আছে কিন্তু আমি কোমরে শক্তি পাই না। অবশ্যই ওনার যে সমস্যাটা কিন্তু ডায়াগনোসিস হয় নাই, ওনার ভাষায় যে কী রোগ উনিও জানে না, MRI-তে হয়তো কিছু আসে নাই। যেটা আমি বলছি, যেমন এই জাতীয় রোগগুলো এক প্রকার নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার, মানে বা নার্ভাস সিস্টেমের কোনো রোগ, নিউরোলজিক্যাল রোগ হতে পারে, যার কারণে এই সমস্যাগুলো হতে পারে, যে হাত পা অবশ হয়ে যাওয়া,
চার হাত পা কোয়াড্রি প্যারালাইসিস সাধারণত স্ট্রোক করে যদি তখন কিন্তু এক পাশ প্যারালাইসিস হয়, স্ট্রোকজনিত এক পাশ প্যারালাইসিস হয়। আর যেমন আর কিছু রোগ আছে যেমন জিবিএস, এটা আপনার ইনফেকশন একটা ভাইরাস থেকে হয়ে থাকে, তা থেকে কিন্তু এরকম চার হাত পা অবশ হয়ে যেতে পারে আবার রিগেইন করে তো যদি রোগী মারা না যায়। আরও কিছু রোগ আছে অথবা যেমন পলিওমেলাইটিস, এটা সবাই চিনে যদিও বাংলাদেশে নেই বললেই চলে, এই থেকেও কিন্তু এই জাতীয় সমস্যা হতে পারে। তো সাধারণত 20 বছর বয়সে এখন হওয়ার কথা না, এটা অন্য কোনো নার্ভাস সিস্টেম রোগ থেকে হয়েছে। সেটা হয়তো সকল রিপোর্টসগুলো যদি দেখা যেত বা আরও কিছু টেস্ট আছে যেটা যেমন এনসিভি বা ইএমজি টেস্ট আছে, কিছু আপনার ব্লাড টেস্ট আছে, এগুলো করলে কনফার্ম করা যায়। হয়তো উনি ট্রিটমেন্ট এখন আগের চেয়ে বেটার, আমার মনে হয় এখন যে রোগী হোক না কেন যেহেতু উনি ইম্প্রুভ করছে ট্রিটমেন্টে, টোটালি কোয়াড্রি প্যারালাইসিস ছিল চার হাত পা বস, তা থেকে এখন ক্রাস নিয়ে হাঁটতে পারে কিন্তু পায়ে শক্তি আসছে না, আমার মনে হয় উনি যদি ট্রিটমেন্ট প্রপার হয়ে আরও এক অ্যাডভান্স ট্রিটমেন্ট রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট নিতে পারে, আশা করি আরও ইম্প্রুভ হয়ে যাবে আশা করি। এবং যেহেতু ওনার বয়স অনেক কম, 20 বছর এবং এটা আপনার আমাদের হোপফুল যে আমরা বেটার ট্রিটমেন্ট দেওয়া যাবে যদি উনি এই জাতীয় ট্রিটমেন্ট বা চিকিৎসকের শরণাপন্ন হয়। আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন, আমরা ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, জি দর্শক, আমরা শুনতে পাচ্ছি। জি জি জি, আপনার সমস্যার নাম বলে সমস্যার কথা বলুন। কোমরে ব্যথা, দুই দিকে কোমরের মধ্যেই ব্যথা আছে। নাম কামরুজ্জামান। আচ্ছা, আপনার বয়স কত, আপনি কি করেন? আর 65 প্লাস। আচ্ছা, আপনি কি করেন, পেশা কি? আচ্ছা, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। আমরা ওনার প্রশ্নের উত্তরটি দিব একটা বিরতি থেকে ফিরে। আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। এবারে নিচ্ছে আরেকটি ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি ঘাড় এবং হাত ব্যথার আধুনিক চিকিৎসা প্রসঙ্গে। স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। দর্শক, আপনারা আমাদের সাথে ফেসবুকে সংযুক্ত হতে পারেন www.facebook.com/dprcyadvancedpaintreatment এই ঠিকানায়, অথবা স্কাইপেতে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন sctv.dprc এই ঠিকানায়। আমরা বিরতির আগে একজন দর্শকের প্রশ্ন নিয়েছিলাম, কামরুজ্জামান প্রশ্ন করেছিলেন, রিটায়ার্ড করেছেন এবং ব্যাংকার ছিল, ওনার কোমর ব্যথা এখন, এটা প্রায় রিটায়ারের পরে শুরু হয় এটা অনেকের ক্ষেত্রে। তো অনেকগুলো কারণ হচ্ছে, উনি একটা লাইফে ছিল মানে পেশাগত লাইফ, সেটা কিন্তু এখন আর না, এখন আরেকটা লাইফে উনি আসছে, এখন কিন্তু অ্যাক্টিভিটিস ভিন্ন, যার কারণে হয়তো প্রাইমারি এখন এই জাতীয় কোমর ব্যথা হতে পারে। আর তাছাড়া যে এজও কিন্তু আপনার অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করে, যেটা আমরা স্পন্ডাইলোসিস বলে থাকি, মেরুদণ্ডে হয়ে থাকে এবং কোমরে কমন। তো ওনারও প্রাথমিক পর্যায়ে সমস্যাটা আছে। এখন যেটা করতে হবে, ওনাকে কিছুদিন দুবেলা গরম সেঁক দিয়ে ব্যথানাশক কোনো মলম বা ক্রিম যদি উনি বা অয়েন্টমেন্ট উনি কোমরে লাগাতে পারে, এবং এভাবে যদি সেরে যায় ভালো, না হলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আর পাশাপাশি যেটা হচ্ছে, এই বয়সে কিছু সাপ্লিমেন্ট খেতে হয় এবং দরকার হাড় ক্ষয় বন্ধের জন্য, যেমন ভিটামিন ডি এবং আপনার গ্লুকোসামাইন বা হায়ালুরোনিক অ্যাসিড, এগুলো কিন্তু ব্যথার ওষুধ না, এগুলো হচ্ছে বিভিন্ন ফুড সাপ্লিমেন্ট। এগুলো যদি ভালো কোম্পানির ভালো ব্র্যান্ড অথেন্টিক যদি উনি খেতে পারে, অনেকাংশেই সমস্যাটা চলে যাবে। তাছাড়া তারপরেও যদি সমস্যা থেকেই থাকে, অবশ্যই ওনার এলাকা বা আশেপাশে বা যেটা ওনার দ্বারা সম্ভব, যদি একজন স্পেশালিস্ট বাত ব্যথা বিশেষজ্ঞ শরণাপন্ন হয়, সেক্ষেত্রে হয়তো আরও বেটার ট্রিটমেন্ট দেওয়া যাবে বা দিতে পারবে। অনেক সময় কিন্তু রোগীদের একটা কমপ্লেইন থাকে যে ডাক্তার ঠিকমতো তার প্রবলেমটা শুনে নাই বা সময় দেয় না,
এই ব্যাপারটাই আমি জানতে চাইবো। আমি খোকন ভাই, আমাদের সাথে যেহেতু আছেন, রোগী হিসাবে আপনি ভর্তি আছেন, আপনি কেমন ধরনের ফ্যাসিলিটি পাচ্ছেন আপনি যেখানে ভর্তি আছেন? না, অবশ্যই আপনি যে কথাটা বলছেন তা অবশ্যই ঠিক। তবে সব হসপিটাল একরকম না, তবে এখানে আমি আসার পরে অপারেটগুলো ভালো চার্জ দিতেছে দেখতেছি, যখন যেটা প্রয়োজন আছে তখন সেটা দিচ্ছে। তবে আমি খারাপ এখানে কিছুই দেখতেছি না, তবে দক্ষতাশীল অপারেটরও এখানে আছে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, তবে মোটামুটি তাদের চলাফেরা বা রুগীদের সাথে ম্যাচিংও খুব ভালো। আচ্ছা, এটা আমাদের জন্য অবশ্যই আমরা খুবই আশাবাদী যে আমাদের দেশে আমরা ভালো ট্রিটমেন্ট পাচ্ছি, কারণ এটা কিন্তু চলেই আসে পাশাপাশি আমাদের পাশের দেশে ভারতে এত রোগী চলে যায় কেন, সেখানে দেখা যায় যে তারা অনেক ভালো কাউন্সিলিং পায় এবং আশ্বস্ত হয়, যেটা আমাদের এখানে সচরাচর পায় না, সেই বিষয়টা আপনি যদি একটু বলেন। আপনার সাথে আমি একমত, এটা কিছুটা হয়তো আছে। আসলে চিকিৎসা বিজ্ঞান আপনার যে বই বা যে সিলেবাস সারা ওয়ার্ল্ডে কিন্তু একই, আর এখন কিন্তু ওয়ার্ল্ড উন্মুক্ত, আমরা খুব সহজেই কোথায় কি হচ্ছে, পৃথিবীর কোথায় কি আপডেট ট্রিটমেন্ট আসছে বা কে কি করে আমরা কিন্তু সবই জানি। ওরাও বাহিরের আমেরিকার ডাক্তারও যা জানে আমরা কি করছি, আমরাও জানি ওরা কি করছে, এবং আমাদের বিভিন্ন সায়েন্টিফিক সেমিনার বা আপনার ট্রেনিং বা বিভিন্ন উচ্চতর ডিগ্রির কারণে দেখা যায় একসাথে পড়ালেখা হয় এবং নলেজ নিয়ে আমাদের কোনো ঘাটতি নেই। আপনি যেটা বলছেন, হ্যাঁ কিছুটা হয়তো হতে পারে, আপনি যেটা বলছেন যে হয়তো উন্নত বিশ্বে পেশেন্টদের না ডিসস্যাটিসফ্যাকশন কাজ করে আসে, আপনার সাথে আমি 100% একমত। আপনার আমাদের এখন জনগণ প্রায় 16 কোটির উপরে, মানে আমাদের একজ্যাক্ট 16 কোটি তো ন্যূনতম আছি, তার চেয়ে বেশি, সেই পরিমাণে কিন্তু আমাদের ডাক্তার নেই এবং স্পেশালি বিশেষজ্ঞ ডাক্তার নেই। ডাক্তার হয়তো নর্মাল MBBS বা BDS বা ব্যাচেলার ডিগ্রিধারী ডাক্তার আছে, কিন্তু আরও পোস্ট গ্রাজুয়েশন ডাক্তারের অভাব আছে। সেই পরিমাণে আমাদের পর্যাপ্ত স্পেশালাইজড হসপিটাল নাই, আমাদের অবকাঠামোগত কিছু ঘাটতি আছে এবং রোগীর প্রেশার বেশি, এটা সত্য কথা। আমাদের দেশে আমরা ডাক্তাররা খুবই ভাগ্যবান, বিকজ আমাদের দেশে যে পরিমাণ ডাক্তার তার চেয়ে বেশি রুগী, অনেক বেশি, যার কারণেই আমাদের দেখা যায় যে অনেক সময় একটু প্রবলেম হয়, যে রুগীরা যথেষ্ট সময় দেওয়া ঘাটতি হতে পারে। তারপরও আমি মনে করি এটা কিন্তু অনেকাংশে কমে আসছে এখন, আপনার স্পেশালি কিছু চিকিৎসায় কিন্তু খুব মানে যেগুলো খুবই মারাত্মক রোগ ছাড়া অন্য চিকিৎসা কিন্তু রুগী এখন ওইভাবে বাইরে যায় না, এবং আমাদের দেশে কিন্তু স্পেশালি যেমন আমরা যে ব্যথা ফিজিওর কথা বলি, বাত ব্যথা রোগের চিকিৎসা, ইভেন কি ওনার কাছেও আপনি জিজ্ঞেস করতে পারেন, উনিও যেহেতু বাহিরে থাকে, ওই সকল দেশের তুলনায় আমাদের বেটার এখানে আমরা সার্ভিস দিতে পারি, বেটার চিকিৎসা দিচ্ছি। ইভেন কি মিডল ইস্ট বলেন বা অন্যান্য জায়গার তুলনায় আমরা বাত ব্যথা বা এই পুনর্বাসন সংক্রান্ত চিকিৎসা আমাদের সাথে এটা শেয়ার করেছেন, বলেছেন যে সেখানে উনি যে মালদ্বীপে আছেন ওখানে আসলে সেরকম ফ্যাসিলিটি উনি পাননি, সে কারণে ওনার এখানে ট্রিটমেন্ট নিয়ে। হ্যাঁ, আপনি যেটা বলছেন সেটা অনেকাংশে এখন নাই বাংলাদেশে। এটা আমি না, এটা ওই দেশের লোকেরা যারা আছেন মালদ্বীপিয়ানরা, ওই দেশের লোকেরা বাইরে চলে যায় ট্রিটমেন্ট নেওয়ার জন্য। আচ্ছা, এটা শুধু আমি একে না যে আমি বাংলাদেশি তার কারণে বাংলাদেশ সাহায্য হচ্ছে তা না, ওই দেশের মানুষগুলো চলে যাচ্ছে আপনার শ্রীলঙ্কাতে ইন্ডিয়াতে কারণ পাশাপাশি কান্ট্রি, ওদের চিকিৎসা নেওয়ার জন্য। তো আমার মতে হচ্ছে আপনি যেটা বলছেন, হ্যাঁ এটা আমাদের ডাক্তারদেরকে আরও সচেতন হতে হবে, কারণ হচ্ছে আমাদের যদি রোগী বাহিরে চলে যায় এটা আমাদের সুনামে সমস্যা হচ্ছে, আমাদের নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে বাংলাদেশি টাকা বাইরে চলে যাচ্ছে, এটা কিন্তু আমাদের দেশের জন্য খারাপ, কারণ ইন্ডিয়াতে যদি প্রতিনিয়তই রোগী চলে যেতে থাকে বা সিঙ্গাপুর যেখানেই হোক বাইরে, তাহলে আমাদের যে টাকা, আমাদের যে অর্থনৈতিক একটা সমস্যা হবে, কারণ এই টাকাগুলো আমাদের লোক আয়ন করে কষ্ট করে, আমরা চিকিৎসা বাইরে ব্যয় করে আসি, ওই টাকাটা ওই দেশের সরকার পাচ্ছে বা তারা তাদের জনগণ পাচ্ছে। এটা আমরা যদি আরও রোগীর আমাদের সচেতনতাই দরকার, আমরা আরও রোগীদের একটু সময় নিয়ে যদি দেখা যায় এবং ডাক্তার রোগী সম্পর্ক যদি সুসম্পর্ক হয়। এবং এই বিষয়টা আমরা আরও কথা বলবো, আমাদের সাথে একজন দর্শক অপেক্ষায় আছেন, আমরা ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি ভালো আছি, আমি মোহাম্মদ গিয়াসউদ্দিন টঙ্গী থেকে বলছিলাম। জি, আমার বয়স হচ্ছে 33। জি, স্যারের কাছে একটা প্রশ্ন, আমার ওই মেরুদণ্ডের লাস্টে একদম নিচের দিকে তো বসলে ব্যথা করে আর এমনি কোনো ব্যথা হয় না, আগে আর তীব্র ছিল, এখন আস্তে আস্তে কমে গেছে, কিছু ব্যথার ওষুধ খাইছিলাম তো কিছুটা কমছে, তারপরে আমি আর ব্যথার ওষুধ নেই নাই, তো এইভাবেই চলতেছে। আমি আসলে কোনো ডাক্তারও দেখাই নাই,
হঠাৎ করে হয়েছে তো, তো এখন 5-6 মাস ধরে এই সমস্যাটা আছে। আচ্ছা, আপনি কি করেন? আমি ব্যবসা করি ছোটখাটো, তো বসে থাকতে হয়, বসার কাজ। কিসে বসেন আপনি, বসেন কিসে? বসি তো আমি বর্তমানে কাঁচের চেয়ারে, তবে আগে কমফোর্টেবল চেয়ার ছিল। আচ্ছা আচ্ছা, আপনার কাঁচের চেয়ারে বসি। আপনার আপনার হাইট এবং ওজন কত? আপনার উচ্চতা এবং ওজন আপনি বলতে পারবেন? ওজন হচ্ছে আমার 63 কেজি, আর হাইট হচ্ছে আপনার 5.5 ফিট। আচ্ছা ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। ওনার যে সমস্যা, এটা হচ্ছে কোক্সিডাইনি আমরা বলি, এটা বেশিরভাগ ক্ষেত্রে বসার সমস্যা থেকে হয়ে থাকে। যদি কেউ একটু কুঁজো হয়ে বসে, এবং এই যে বলছে উনি এর আগে অন্য চেয়ারে বসতো, এখন চেয়ার কারেকশন করেছে, যদি স্ট্রেট না বসে, আমি কিন্তু বারবার বলি, তাহলে হচ্ছে কি বসার কারণে, এবং অনেকে দেখবেন ফ্লোরে বা মাটিতে বসে কাজ করে, তাদেরও এই জাতীয় রোগ বা সমস্যা হতে পারে। বা যারা রিক্সায় চড়ে এবং রিক্সার সিটে না বসে পিছনে উপরে জায়গায় বসে, অনেকে দেখবেন তিনজন একসাথে বসে, চারজন বসে, তাদেরও ইঞ্জুরি হতে পারে। অথবা রিক্সার সিটে থেকে, বেশিরভাগ রিক্সা এমন একটা যান যেটা থেকে এই জাতীয় কোক্সিডাইনি হতে পারে। অথবা আঘাত পেলে কোনো কারণে, একেবারে মেরুদণ্ডের যেটা আমরা টেইল বোন বলে থাকি, মানে শেষ অংশে, এটা হয় সাধারণত ইঞ্জুরি থেকে কোক্সিডাইনি। দর্শক কিন্তু বলেছিলেন ওনাকে অনেকটা সময় বসে কাজ করতে হয়। এক্স্যাক্টলি, এবং বসাটা যদি সে একটু কুঁজো হয়ে বসে, একটু পিছন হেলান দিয়ে বসে, তখন এই জাতীয় সমস্যা হতে পারে। তো দর্শক, আপনার বসা কারেকশন করতে হবে। এটা রোগের নাম কোক্সিডাইনিয়া, আপনি ইন্টারনেটে সার্চ দিলেও পেয়ে যাবেন, এবং দেখবেন ছবি দেওয়া আছে কীভাবে বসতে হবে। আমরা অনেক সময় যে জায়গাটা বসেন সেখানে এয়ার ম্যাট্রেস বা নরম ফোম ইউজ করতে বলি, আর অবশ্যই আপনার মেরুদণ্ড সোজা করে বসতে হবে, এবং একটানা এক দেড় ঘন্টার বেশি বসে থাকা যাবে না, এবং পিড়া মোড়া মাটিতে বা আপাতত রিক্সা চলা ব্যবহার করা বন্ধ রাখতে হবে। আর আপনি যে ব্যথার ওষুধ খাওয়াতে, যেহেতু ইম্প্রুভ হয়ে গিয়েছে, এখন আপনাকে ওই জায়গায়, ব্যথার জায়গায় রেগুলার দুবেলা গরম সেঁক দেন, আর বসা কারেকশন করেন, এটা ঠিক হয়ে যাবে। আর এই সমস্ত ব্যথা সাধারণত নার্ভাস সিস্টেমে যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে, সেখান থেকে হতে পারে কিনা? সাধারণত এই, আপনি কি কোক্সিডাইনিয়ার কথা বলছেন? নট অনলি কোক্সিডাইনিমিয়া, আমরা অন্য যে কোনো ব্যথা অবশ্যই অবশ্যই হতে পারে। নার্ভাস সিস্টেম ডিসঅর্ডারে, নার্ভাস সিস্টেম রোগ থেকে অনেক ব্যথা হতে পারে। যে ওনারও যে ব্যথা, এটাও কিন্তু ওনার নার্ভ কম্প্রেশন, এটাও কিন্তু নার্ভের চাপ খেয়েছে, কিন্তু এটা রোগ না, এটা একটা মেকানিক্যাল সমস্যা হয়েছে। যে ডিস্ক ফেটে নার্ভে কম্প্রেশন, যার কারণে ওনার ওই সাইড ব্যথা, হাতে ব্যথা লাগে বা অবশ লাগে, এটা হতে পারে। নার্ভাস সিস্টেমেরও অন্যান্য রোগেও, যেটা বেশিরভাগ ক্ষেত্রে ব্যথা প্রাথমিক উপসর্গ হতেই পারে, এবং পাশাপাশি অন্যান্য সাইড যেটা কমপ্লিকেশন হয়, যে প্যারালাইসিস হয়ে যেতে পারে রোগীর শ্বাস প্রশ্বাসে, বা বিভিন্ন রোগের ক্ষেত্রে, যেমন আপনার মোটর নিউরন ডিজিজ, ডে বাই ডে সে কিন্তু মাসেল উইক হয়ে যেতে থাকবে, আস্তে 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 সে প্যারালাইসিসের দিকে চলে যেতে পারে। যেমন আপনার স্ট্রোক, স্ট্রোক করলে কিন্তু সাধারণত ব্যথা হয় না, কিন্তু প্যারালাইসিস হতে পারে। এই বিষয়টা আসলে খুব ইম্পর্টেন্ট, আমরা আরও জানবো। একটা ফোন নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মুশির আহমদ বলছি, ঈশ্বরী থেকে। জি জি মোশির সাহেব, আমরা শুনতে পাচ্ছি, আপনার সমস্যা বলুন। স্যার আপনি, আমার সমস্যাটা স্যার এই ইএলআইডি যে ওই সমস্যাটা স্যার, L5 L6, এটা স্যার প্রবলেম স্যার। এমআরআই করে করেছি স্যার, আমি একটু অর্থোডিক সার্জারি দেখেছিলাম, উনি হলো ডাক্তার ফারুক সরকারি অধ্যাপক, কলিমুল্লা মেডিকেল কলেজ। উনি কি বলেছে আপনাকে স্যার? উনি কি চিকিৎসা দিয়েছে বা কি বলেছে স্যার? উনি ট্রিটমেন্ট দিচ্ছেন, প্রথমে আপনার ওই ন্যাপ্রোক্সিন দিয়েছিলেন স্যার, সঙ্গে আপনার TGAB-25, নিওবিয়ন এবং ল্যাক্সিটামিন স্যার। এখন কি সমস্যা আপনার? এখন স্যার ওই মাথার প্রবলেম স্যার, ওই যে পায়ের থেকে আপনি মাথাকে পায়ের নিচ পর্যন্ত ব্যথা পেইন করো, আর সঙ্গে আপনার স্যার প্রচন্ড পেইন হয় স্যার। আপনি এই ওষুধ ছাড়া আর কোনো চিকিৎসা করেছেন এ পর্যন্ত? জি স্যার, আপনার ওই যে নেটের স্যার, আমি একটা ব্যায়াম এক্সারসাইজ দেখছিলাম স্যার, আপনার পাঠা হবে ধন্যবাদ। ওনার যে সমস্যা পিএলআইডি, তো পিএলআইডি তে আসলে ডাক্তার সাহেব কিছু ওষুধ দিয়েছে, এটা ওষুধ হয়তো
কিছুদিন খাওয়া যেতে পারে, এটা অনেক সময় ইম্প্রুভ হয়ে যায় অনেকের ক্ষেত্রে। হ্যাঁ, ন্যাপ্রোজেন বা যে কোনো পেন কিলার হয়তো কিছুদিনের জন্য খাওয়া যায়, যাবে না তা না, কিন্তু দীর্ঘমেয়াদি ক্ষতি করে। তো পাশাপাশি উনি আমি হয়তো ওই যে ইউটিউব এবং আমার পেজে আমি কিছু এক্সারসাইজ দিয়েছি ভিডিও, স্পেশালি পিএলআইডির জন্য, সেটাতে হয়তো অনেকাংশে উনি কমে আসছে। ওনার এখনও কিছুটা পার্শিয়াল প্রবলেম রয়ে গিয়েছে, যে পায়ের পাতা ঝিঝি বা অবশ করে। আমার মনে হয় আপনি এই পর্যায়ে আরও কিছুদিন যদি কিছু রিহ্যাবিলিটেশন পাশাপাশি চিকিৎসা নেওয়া যায়, স্পেশালি যদি আপনার সুযোগ হয় বাত ব্যথা বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে, তাহলে বাকি সমস্যাটা আশা করি চলে যাবে। এবং আমরা কিন্তু বারবার বলছি এই যে এসিটিভির মাধ্যমে বিভিন্ন পত্রপত্রিকা, বিভিন্ন আমরা যারা বাত ব্যথা বিশেষজ্ঞ আপনার বিভিন্ন নিয়মকানুন বলছি, যে কাত হয়ে উঠবেন শোয়া বিছানায় শুতে গেলে বা উঠার সময়, সামনে ঝুঁকে কাজ করবেন না, নিচু জিনিস উঠার সময় হাঁটু ভেঙে বসে উঠাতে হবে, এই যে নিয়মকানুনগুলো বা চেয়ারে বসার নিয়মকানুন, কাজের পেশাগত কাজের নিয়মকানুন, এগুলো আপনাকে মেনটেন করতে হবে। আর এক্সারসাইজটা আপনি কন্টিনিউ করেন, এটা বন্ধ করবেন না অন্তত 6 মাস, আশা করি আরও ইম্প্রুভ হয়ে যাবেন। আজ আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকেও এসএটিভিকেও অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে, দেখা হবে আগামী পর্বে, আর এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে বৃহস্পতিবার রাত 2টায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।